অনিশ্চয়তাত সেমি ফাইনেল খেলার স্বপ্ন। ইডেন গার্ডেন্সত ইংল্যান্ডে ব্যাটিং করলেই বিশ্বকাপের পর বাহির হব পাকিস্তান। আজি পাকিস্তানে বিশ্বকাপ 2023ত রাউন্ড রবিন ফর্মেটর নিজের নবম খেলখন খেলিব। এই খেলখনের পিছতেই পাকিস্তানের বিশ্বকাপের সেমি ফাইনেল খেলার আশা অন্ত পড়ব। শনিবারে কলকাতার ইডেন গার্ডেনত পাকিস্তানে ইংল্যান্ডের সঙ্গে খেলপথারত নামিব। আজির এই ম্যাচত পাকিস্তানে কমেও 300 রানত ইংল্যান্ডক পরাস্ত করব। এনে করবলে পাকিস্তানে টসত জয়ী হয়ে প্রথমে ব্যাটিং করে ভাল স্কোর করব। যদি টসত পরাস্ত হয় তেন্তে পাকিস্তানের সকল আশা তাতেই শেষ হব। নেট রান রেটত পাকিস্তান বহু পিছ পড়ে আছে। আজির ম্যাচখন জয়ী হলেও ভাল স্কোর করব নিলে নেট রান রেটত নিউজিল্যান্ডের পর বহু পিছ পড়ে থাকা পাকিস্তানের দলে বিশ্বকাপের সেমি ফাইনেলত প্রবেশ করব। তথাপিও পাকিস্তান দলের অধিনায়ক বাবরে আশা এটিও এরা নাই। আজি ইংল্যান্ডের বিরুদ্ধে বাবরে ভাল ব্যাটিং করব। প্রথমে ইংল্যান্ডক ডাঙর স্কোর এটা দিবল, তারপর ইংল্যান্ডক নামমাত্র রানেরে পরাস্ত করব, যেটা প্রায় অসম্ভবক সম্ভব করে তোলার দরে। মন করবলগা যে ইংল্যান্ডের বিরুদ্ধে আজিলেকে খেলা এদিনিয়া ক্রিকেটত পাকিস্তানে প্রথমে ব্যাটিং করে পরাজয়ের সম্মুখীন হয়ে আছে। 2011 সনের পিছত পাকিস্তানে প্রথমে ব্যাটিং করে 12 এদিনিয়ার ভিতর 11 পরাস্ত হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে আজিলে মাত্র এখন ম্যাচতে পাকিস্তানে জয়লাভ করেছে। 2019 সনের বিশ্বকাপের খেলখনত পাকিস্তানে 8 উইকেটত 348 রান সংগ্রহ করেছিল। নটিংহামত অনুষ্ঠিত সেই ম্যাচখনত ইংল্যান্ডে 9 উইকেটত 334 রান করবলে সক্ষম হয়েছিল। সেই ম্যাচখনত পাকিস্তানে 14 রানত জয়লাভ করে।